ছোটবেলা থেকেই আমরা একটা জিনিসের সাথে অভ্যস্ত যে শীত মানেই বাসায় হাঁসের মাংস রান্না করতেই হবে। শীত পুরোপুরি চলে এসেছে, আমিও বাসায় রান্না করে ফেললাম হাঁসের মাংস। এই মাংস রান্নার পুরো রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। হাঁসের মাংসগুলোকে আমি এভাবে কেটে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ছোট বড় টুকরো করে নিতে পারেন। এখানে প্রায় 1.5 কেজি মতো হাঁসের মাংস আছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি আমি 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, তারপর 1 টেবিল চামচ তেল। এই মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এর ফাঁকে আমি একটা কড়াই বসিয়ে এতে কিছু গরম মশলা ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর কিছু গোলমরিচ। আমরা সবাই জানি যে হাঁসের মাংস রান্না করতে গেলে মশলা কিন্তু একটু বেশিই দিতে হয়। আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখন এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে হাঁসের মাংসটাকে সরিষার তেল দিয়েই রান্না করব। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর কিছু গোলমরিচ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে, এটাকে আর আমি বেশিক্ষণ ভাজবো না। এখন আমি এই পেঁয়াজটাতে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো। আমি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। ম্যারিনেট করার সময় আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে কষাতে থাকব। মাংসগুলোকে আমি 1 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি, আর এই 1 ঘন্টায় আমি বারবার ঢাকনাটা খুলে এটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। আমি এখানে কোনো পানি দিই নাই, কারণ মাংস থেকে একটু পরেই পানি উঠে যায়। আপনারা যদি দেখেন যে রান্নার সময় কোনো পানি উঠে নাই, তাহলে আপনি এখানে 1/2 কাপ গরম পানি দিয়ে দিতে পারেন। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্তই থাকে আর এটা রান্নার সময় আমরা প্রচুর মশলা ইউজ করি, তাই এটা যখন আপনি আস্তে আস্তে কষাতে থাকবেন মাংসটাও একটু সিদ্ধ হবে আর মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে গিয়ে মাংসের স্বাদটা অনেক বেশি বাড়িয়ে তুলবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো তেলটা একেবারে উপরে চলে এসেছে আর যেটুকু পানি ছিল সব পানি একদম শুকিয়ে গেছে। আপনারা যখন এই অবস্থায় দেখবেন যে পুরো তেলটা একদম ভেসে উঠেছে এবং মাংস থেকে আলাদা হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার মাংসটা পুরোপুরি ভালো করে কষানো হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে একেবারে তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালো করে এটার সাথে মিশে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি।
এই গরম পানিটা দিয়ে আমি মাংসগুলোকে নেড়ে চুলার জালটাকে মিডিয়াম করে রাখব আর মাংসগুলোকে আমি আরও 1 ঘন্টার মতো সেদ্ধ করে নেব। দর্শক, 1 ঘন্টা মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে এখানে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর আমি দিয়ে দিব এখানে প্রথমে যে আমি গরম মশলাগুলো তেলে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে আমি দিয়ে দিব 1/2 চা চামচ। এই মশলাগুলো মাংসের টেস্টটাকে অনেক বাড়িয়ে তুলবে আর মাংসটা খেতেও কিন্তু অনেক মজা হবে। এবার আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে আমি এটাকে আর 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 15 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালো করে রান্না হয়ে গেছে এবং এটা সিদ্ধ হয়েছে খুব ভালো করে। এখন পরিবেশনের পালা। আপনারা চাইলে এটা ভাত, পোলাও, রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। দর্শক, আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।